সম্মানিত মহোদয়, আমরা আপনার কাছে এবার একটা বিষয়ে জানতে চাচ্ছি যে একটা মানুষ দুনিয়াতে যদি একটা মানুষের সাথে সম্পর্ক করতে চায়, হয় ফোন দিতে হয় অথবা ইমো মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে অথবা চিঠি আদান প্রদান করতে হবে, এই সকল মাধ্যমগুলো একটা মানুষ একটা মানুষের সাথে সম্পর্ক করতে হবে। আমরা রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, তো সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কটা গড়ার দরকার আছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি চিঠি এসেছে এই সম্পর্কে আপনি আমাদের বলবেন। জি জি মোহতারাম, মোহতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আজ যারা এই প্রশ্নের উত্তর শোনার জন্য ওদের আগ্রহে বসে আছে সকলকে স্বাগতম জানাচ্ছি। জি ভাইরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, বাজানেরা আমার, যারা এই মুহূর্তে আমাদের আলোচনা শুনতে চেন, আমার প্রিয় উপস্থাপক ভাইজান অনেক দামি কথা বলেছে। মানুষ যখন সম্পর্ক করে, ভালোবাসা করে, তখন ইমো মেসেঞ্জার ফেসবুক বিভিন্ন কায়দায় সম্পর্ক করে। তবে মজার বিষয় হলো যখন কোন ছেলে কোন মেয়েকে যখন ভালোবাসে করে এক কথায়, তখন দেখা যায় তার মেসেঞ্জারে যে একটা চিঠি লিখে দেয় বা কিছু কথা সুন্দর করে গোছানো কিছু কথা লিখে দেয়, তখন সেই কথাগুলো তার ভালোবাসার মানুষটি কি যে কি যে মহব্বত দিয়ে কি যে ভালোবাসা দিয়ে সেটা পাঠ করে এবং এটা বারবার চুমা খায়, আদর করে, সেটাকে অনেক অনেক বেশি ভালোবাসে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ তাআলার কাছ থেকে একটা চিঠি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই চিঠি হচ্ছে কোরআনে কারীম, সুবহানাল্লাহ। এখন এখন দুনিয়ার জীবনে একটা মেয়েকে পাওয়ার জন্য, একটা ছেলেকে পাওয়ার জন্য তার চিঠি, তার মেসেঞ্জারের লেখাগুলো কত মনোযোগ সহকারে আপনি পাঠ করেন, মনোযোগ সহকারে সেইগুলো পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলার সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে চাই, সম্পর্ক করতে চাই, তাহলে আল্লাহ যে চিঠি দিয়েছেন অবশ্যই চিঠিকে অবশ্যই এক নম্বরে পড়া লাগবে। আমরা যারা আলোচনা শুনতেছি আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে পারে কম পক্ষে চারটা কাজ আমাদের করতে হবে। আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম নামক যে চিঠি আমাদের কাছে এসেছে, এক নম্বরে চিঠি আমাদের পড়তে হবে। আমরা অনেকে আছে চিঠি আমরা পড়ি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন পড়ি না? আমরা অনেকেই বলি এই চিঠি, এই কোরআন অনেক কঠিন, তাই আমরা এটা পড়ি না, পড়ার চেষ্টাও করি না। আসলে কোরআন কি বলে? কোরআন বলছে লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা সূরা কমরের 17, 22, 32, 34 জায়গায় আল্লাহ তাআলা বলেছে, বান্দারে তুমি কি আমার সঙ্গে সম্পর্ক করতে চাও, বন্ধুত্ব করতে চাও? দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করতে গেলে তুমি কত কিছুই না করো, তার চিঠিকে মনোযোগ সহকারে পড়ো, তাহলে আমি আল্লাহ কোরআন নামক যে চিঠি দিয়েছি, ডিজিটাল চিঠি, এই চিঠি এক নম্বর তোমাকে পড়তে হবে। যারা মনে করেন কোরআন হলো খুব কঠিন জিনিস, না না না, পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিতাব দিয়েছেন তার ভিতরে সবচাইতে সহজ হলো আল্লাহর চিঠি, এই কোরআন, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহর এই চিঠি, এই কোরআনকে দুই নম্বরে বুঝতে হবে, শুধু পড়লে হবে না। বিশ্ব নবীকে আল্লাহ পাক ডেকে বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, হে নবী আমি আপনাকে ব্যাখ্যা সহ বর্ণনা সহ এই কোরআনকে আমি আল্লাহ আপনার কাছে আমি নাযিল করে দিলাম, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে যেই চিঠিখানে আসলো আমরা অনেকেই মনে করি এটা বোঝার দরকার নাই, শুধু তেলাওয়াত করলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের পিছনে এমন কোন বস্তু রাখে নাই যে আল্লাহ সেটা ব্যাখ্যা করেন নাই, বর্ণনা করেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী আমি আপনার কাছে যে কিতাব দিয়ে চিঠি দিয়েছি, এই চিঠির ভিতরে এমন কোন বিষয় নাই, এমন কোন বস্তু নাই যে আমি আল্লাহ বর্ণনা করি নাই। এটা মুসলমানদের জন্য হুদা, সংবিধান, পথ প্রদর্শক, মুসলমানদের জন্য সুসংবাদ। আমরা সকলে বলছি সুবহানাল্লাহ, যেহেতু এই চিঠি আল্লাহ দিলেন, আল্লাহর এই চিঠি কোরআন,
তিন নম্বর আল্লাহ পাক বলেন এটা বাস্তব জীবনে শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, বাস্তব জীবনে আমল করতে হবে। আমার বাড়া চার নম্বরে যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, বন্ধুত্ব করতে চায়, এই সিটিখানার দাওয়াত নিজে আমল করব। অন্য জায়গায় আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতের মাধ্যমে এই চিঠির কাজ, যে কোরআনে কারিমের দাওয়াত, এটা আমাদের পৌঁছায় দিতে হবে। এই চারটা কাজ যারা করবে আমার আল্লাহ তাদের সাথে সম্পর্ক মানে বন্ধুত্ব করে নিবে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলেন আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাবে, আল্লাহু ওয়ালিয়্যুন, আমি আল্লাহ নিজেই বন্ধু হয়ে যাব, অভিভাবক হয়ে যাব। যারা ঈমানদার, ঈমানের দাবি যারা করেন, আল্লাহর সিটি অবশ্যই করা লাগবে, বোঝা লাগবে, আমল করা লাগবে, আর আমল করানোর জন্য অন্যদেরকে দাওয়াত দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতারা, ভাইরা, আমার যারা শুনলেন এই কথাগুলো, যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চান, আল্লাহর চিঠি মানে হচ্ছে আল্লাহর কোরআন, যেন আমরা এটা বাস্তব জীবনে শিখে আমল করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম। একটি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে চিঠি এসেছে, তা আপনি আপনি চিঠি বোঝেন, আপনি চিঠি পড়তে পারেন, আপনি চিঠি যদি যদি পড়তে না পারেন, আপনি যদি বসতে না বসতে না আপনি যদি যদি এই দুইটা কাজ না পারেন না পারে, আপনার স্রষ্টার সাথে সম্পর্কটা হবে কি হবে? অসম্ভব, অসম্ভব, কখনো সম্পর্ক হওয়ার সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি চিঠি দিয়েছেন যে সিটির মধ্যে আল্লাহ রাখেন, তিনি নিজে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান আর আপনি আপনার রবের অনুমতি ক্রমে মানুষকে এই এই কোরআনের দাওয়াত দিবেন, দিলে আল্লাহ রাব্বুল বলছেন যদি জনপদের মানুষের এই কোরআনের উপরে ঈমান নিয়ে আসতো, আমল করতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত রহমতের দরজা গুলো উন্মুক্ত করে দিত। সুবহানাল্লাহ। সামনে দর্শক আসুন, আসুন, যেই উত্তর দিলে আল্লাহর পক্ষ থেকে চিঠি যে এসেছে, এই চিঠি পড়া শিখি, বুঝি এবং সেই অনুযায়ী আমল করি। আল্লাহ তাওফিক দান করুন। আমিন।